আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। জোটগতভাবে নয়, এককভাবে সার্চ কমিটির কাছে নামের তালিকা পাঠাচ্ছে আওয়ামী লীগ। যারা ইতিপূর্বে বিভিন্ন পদে দক্ষতা ও সফলতা দেখিয়েছেন তাদেরই রাখা হচ্ছে তালিকায়। সকালে সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদের কান্ট্রি ডিরেক্টর আর নট হেমলিয়ার্সের সাথে বৈঠক শেষে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক এসব কথা জানান। তিনি আরও বলেন, সার্চ কমিটির কাছে কোন দল নাম দিল বা দিল না তাতে সমস্যা নেই, নির্বাচন কমিশনার যারাই নিযুক্ত হবেন তাদের আওয়ামী লীগ সহায়তা করবে বলেও জানান কৃষিমন্ত্রী। দেশের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় সেজন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 42তম জাতীয় সমাবেশে তিনি এই নির্দেশ দেন। এ সময় তিনি আরও বলেন, সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা বিশেষভাবে প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আনসার বিশেষভাবে অবদান রাখছে। সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 162 জন সদস্যকে পদক প্রদান করা হয়। আমাদের সদস্য মোহাম্মদ পলাশউদ্দিন, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল। বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে তার জন্য সকলের প্রচেষ্টা আপনারা করবেন, সকলেই এই প্রচেষ্টা নেবেন, সেটাই আমি আশা করি। আর যাতে করে বাংলাদেশের এই অগ্রযাত্রা আর কখনো কেউ ব্যাহত করতে না পারে, আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমাদের প্রবৃদ্ধি অর্জন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি মনে করি আপনাদেরও যথেষ্ট অবদান রয়েছে। কাজে সকলে সম্মিলিতভাবে কাজ করবেন, সেটাই আমি আশা করি। অষ্টম ধাপে দেশের 7টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হয় ভোট নেওয়া, চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নে সকাল থেকে বৃষ্টি আর তীব্র শীতের কারণে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। এদিকে নোয়াখালীর সুবর্ণচরের চর জব্বর ও চর জুবলি ইউনিয়ন সহ অন্যান্য এলাকায় শান্তিপূর্ণ ভোটগ্রহণের খবর পাওয়া গেছে। বর্তমান নির্বাচন কমিশন আগামী 14 ফেব্রুয়ারি বিদায় নেবে। এই কমিশনের অধীনে শেষ নির্বাচন হচ্ছে আজ। মাঘের শেষে দেশের কয়েকটি স্থানে আবারও বৃষ্টি হয়েছে। চুয়াডাঙ্গায় গত কয়েকদিন ধরে বয়ে চলা শৈত্যপ্রবাহের মধ্যেই বৃষ্টিপাত হয়। ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, এর সাথে বইছে হিমেল হাওয়া, ফলে আরও জেঁকে বসেছে শীত। এতে চরম দুর্ভোগে নিম্ন আয় ও খেচে খাওয়া মানুষ। জামালপুরেও সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, বিরাজ করছে মেঘলা আবহাওয়া। হিমেল হাওয়ায় চরম দুর্ভোগে যমুনা ও ব্রহ্মপুত্র তীরবর্তী এলাকার মানুষ। মাঘের শেষে বৃষ্টির কারণে শীত বেড়ে যাওয়ায় বিপাকে শেরপুরের মানুষ। এই জেলাতেও সকাল থেকে বৃষ্টি শুরু হয়, বিপর্যস্ত জনজীবন। অনেক রাস্তায় জমেছে বৃষ্টির পানি, আবার কোথাও কোথাও কাদা পানিতে একাকার। বৃষ্টি ও ঠান্ডার কারণে ইরি বোরো রোপণে দুর্ভোগে পড়তে হচ্ছে কৃষকদের। তবে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, কৃষিকাজের জন্য এই বৃষ্টি আশীর্বাদ হবে। ফুটবল। আল হিলালকে 1-0 গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে চেলসি। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে 11 ও 18 মিনিটে সহজ দুটি সুযোগ কাজে লাগাতে পারেনি টমাস টুখেলের দল। তবে 32 মিনিটে জয়সূচক গোলটি করেন রোমেলু লুকাকু। তার একমাত্র গোলে এশিয়ান চ্যাম্পিয়নদের হারায় লুরা। আগামী শনিবার ফাইনালে পালমেইরাসের বিপক্ষে মাঠে নামবে চেলসি। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গত 16 জানুয়ারি ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার ছিল 53.80 টাকা। বুধবার 80.10 টাকায় শেয়ারটি লেনদেন হয়। স্বল্প সময়ে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা news। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।